করোনা পরিস্থিতি মোকাবিলায় গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যথাযথভাবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের উদ্দেশ্যে ১২ দফা দাবির সনদ তুলে ধরেন তারা। সাংবাদিক সম্মেলনে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছে। লকডাউন ঘোষণার আগে রাজ্যের মানুষের সমস্যাগুলির দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে, সংগঠনের পক্ষ থেকে এই অনুরোধ রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে ১২ দফা দাবি সরকারের সামনে তুলে ধরা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, অতি দ্রুত প্রত্যেককে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করতে হবে, টিকাকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, ভ্যাকসিনের মজুদ সন্তোষজনক করতে হবে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানানো হয়। প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করতে হবে। রাজ্যে যাতে অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার অজুহাতে অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। রেশন শপগুলিতে ভোজ্য তেল এবং মুসুর ডাল প্রদানের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের কথা মাথায় রেখে প্রতি মাসে প্রতিটি পরিবারকে ৮,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদানের জন্য দাবি রাখা হয়। লকডাউন চলাকালীন বিগত বছরের মতো যাতে কোনো কর্মী ছাঁটাই না হয় তাও নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ে গত বছর থেকে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। আমরা গোটা দেশবাসী এবং ত্রিপুরাবাসী খুবই আতঙ্কিত। এইবার যে হারে সংক্রমণ চলছে, এই হারে যদি চলতে থাকে, গভর্নমেন্টের যে মানে প্রিকিউশনারি মেজার যেটা নেওয়ার, যেটা চিকিৎসা থেকে শুরু করে, আমরা সেটা সেভাবে দেখছি না। তো যদি গভর্নমেন্ট উদ্যোগ না নেয় তাইলে এইবার কী ধরনের মেসাকার হতে পারে এই চিন্তা করে আমরা খুবই আতঙ্কিত। তার জন্যে আমরা যেটা ভাবছি, আমাদের ভাবনাটা গভর্নমেন্টের কাছে শেয়ার করতে চাইছি, গভর্নমেন্টের কাছে আমাদের বক্তব্য, আমাদের দাবি তুলে ধরতে চাইছি, রাজ্যবাসীকে কোভিডের ব্যাপারে সচেতন করতে চাইছি। সবাই সতর্ক থাকুন, সবাই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই আবেদন যেমন রাখছি। পাশাপাশি গভর্নমেন্টের যেটা করণীয়, যেটা এখনও করেননি, সেই ব্যাপারে আমরা গভর্নমেন্টের নজরে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। তার জন্য আমাদের সাংবাদিক সম্মেলন ১২ দফা দাবির ভিত্তিতে, এর মধ্যে ১ নম্বর রয়েছে আমাদের দাবি, অতি দ্রুত রাজ্যের প্রত্যেকটা মানুষকে মানে কোভিড ভ্যাকসিন টিকা পাওয়ার ব্যবস্থা করতে হবে। আগে যে মন্থর গতিতে চলছিল, এখন মানে দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন করতে হবে। ২ নম্বর, টিকাকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নমেন্টের যেটা খবর যে গভর্নমেন্টের কাছে প্রয়োজন সংখ্যক টিকা মজুত নেই, কেন নেই? সর্বোপরি করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের কালোবাজারি বন্ধ করতে সরকার এবং প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।